বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা, দেখলেন কি সুন্দর আমাদের সেই পুরানো দিনের স্মৃতি। আসলে আজকের গিফটটা হলো হাতুড়ি ভাই মনিরের কাছে থেকে পাওয়া। তো সবাই ধন্যবাদ জানাই আর মনিরকে জানাই অসংখ্য ধন্যবাদ, হাতুড়ি ভাই আমার জন্য যে এত সুন্দর সুন্দর গিফট বানিয়ে দেন। এখন দিয়েছে মাটির হাঁড়ি পাতিল। তো যারা বন্ধু নাই হাতুড়ি ভাই মনিরের সাথে বন্ধ হইয়া সহযোগিতা করতে পারো, আর আমার অবশ্যই সহযোগিতা করবাই, কারণ আমার চ্যানেলগুলো হইল আমার দেশের অসহায় গরিব দুঃখী মানুষের জন্য। তো তোমাদের সহযোগিতায় যদি আমি একটু দূরে এগিয়ে যাইতাম পারি, আমি হয়তো আমার দেশের ভাই বোনদের কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতাম পারি। আর দেখায়নি আমার নাতি নকল আর নাতি বউ হল, আমরা কিতা সেই পুরানো দিনে কিবা এইভাবে আমরা রান্না করিয়া খাইছি আগের দিনে আর কি। পুরানো দিনের জিনিস, আগের যে দিন আসলো কত সুন্দর, এই মাটির হাঁড়ি পাতিলে খাওয়া হইতো, রান্না হইতো। আমারও মনে হয় আমি মেলায় যাইতাম আর ছোটো ছোটো মাটির হাঁড়ি পাতিল কিনে আনতাম, আর আমার আব্বারে কইতাম যে একটা গড় বানাইয়া দ আব্বা, আমি টুফাটুফি খাইতাম। টুফাটুফি কি পিকনিকের মতো জন্য দেশ খাই, মনে আছে নি? তো খাইছ নি? আমরা এইগুলাই করতাম। খুইও যারার মনে আছে, তো একটা গড় বানাইয়া দিতা, তো কলা পাতার চাউনি দিয়া কী করতাম, চাল দিতাম। টিন নাই তো, কলা পাতার চাউনি দিয়া চাল দিতাম আর বেড়া দিতাম, আর সেই করে একটা চুলা বানাইতাম, আর চুলা বানাইয়া এই মাটির হাঁড়ি পাতিলে রান্না করতাম, আর আমরা ফ্রেন্ড বন্ধু মিলিয়া টুফাটুফি খাইতাম। তো দেখা আজকে সেই পুরানো দিনের হাঁড়ি পাতিল আবারও চলছে। তো সব কিছু বদলে আবারও আসে, এখন তো দিনে এগুলার দাম অনেক বেশি। আর দেখলাম আমরা জেনে আগে সিন্নি বাড়িতে যাইতাম, আসলে কী সুন্দর বাহিরে তারা আমরা রে খাবার দিতা এই মাটির প্লেটও। আসলে সিন্নি বাড়িতে খাবার জন্য যাইতাম দৌড়ে, কত মজা লাগতো, সবাই দেখতাম সেই মাটির প্লেটে খাইতেছে। তো আজকের ভিডিওটা যদি কারো কাছে একটু জায়গা ভালা লাগে তো প্লিজ কমেন্ট করবা, আর প্লিজ আমি রঙ্গিলারে যারা বন্ধু করো নাই জলদি জলদি বন্ধ করবাই। দেশ বিদেশের ভিডিও আমার চ্যানেল হলো দেখতে পারবা। আমার যে ভাই বোন হল আমার এত মায়া করিয়া অনেক মায়ার গিফট হল দিরা, তো সবার সাথে শেয়ার করব আর সবাই দেখবা। আর যারা এত সুন্দর সুন্দর গিফট দিরায় আমারে, চেষ্টা করিও দেখো মনির কীভাবে ভিডিওগুলা করছে, তোভাবে ভিডিওগুলা আমারে দেওয়ার চেষ্টা করবা। তো সবার লাগি অন্তত অনেক দোয়া, আর এক কাপ চাও খাইয়া যাও আমার নাতি নাতি বউ সকল যারা আসো, আর ওগুলা গিয়া কী করবে নাতি বউ সকল সবাসে আমার মতন যারা আসো দেশ তনে ওগুলা খরিদ ঘরিয়া নিয়ে আইবে, আমারও দাওয়াত দিবে, আমিও গিয়া সেই মাটির হাঁড়ি ফাটিলে তোমাদের সাথে খাইমো আর এনজয় করবো। দেখরা ভাই কী কররা সেইগুলারে খুশিয়া নিরা, আর মাঝে মধ্যে একটু শাইনিং ফানি দিয়া ওগুলারে কী করো সুন্দর করি আনি। আসলে খেলে দিয়া মাটিকে ফুড়িয়া বানানি হয় খুব সুন্দর, অসাধারণ। কইবা আরও ভালো লাগছে কমেন্টে জানাইবাই, আর আমার হাতুড়ি ভাইরে সবাই ধন্যবাদ দিবাই, আর দোয়া করবাই হাতুড়ি ভাই যেন অনেক দূরে গিয়ে যায়, আমার অন্তর মনে অনেক দোয়া। হাতুড়ি ভাই হয়তো মনে হয় খুঁজছে সেই নদীতে যাওয়া হারিয়ে বোনটা। আজকের মতন বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।